হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকের ভিডিও থাম্বনেল আর টাইটেল দেখে তোমরা বুঝেই গেছো, তোমাদের সাথে আমি শেয়ার করছি আমার 7 মাসের বেবি শাওয়ার ব্লগ। তো আমি জানি যে একটু ভিডিওটা দিতে দেরি হয়ে গেল, তার কারণ আর এখন ভিডিও একটু বেশি গ্যাপে গ্যাপেও আসছে, তার কারণ আমার শরীর অতটাও ভালো নেই। তার জন্য তোমরা বুঝতেই পারছো প্রেগনেন্সিতে সবসময় সমানভাবে কাজ করা যায়ও না। তো আমার ভিডিও বানাতে, ভ্লগ বানাতে, সব কিছু বানাতে খুব ভালো লাগে, আর ভিডিও বানাতে আমার খুব ভালো লাগে, তাই জন্য আমি পুরো প্রসেসটাকে খুব এনজয় করছি। তাই জন্য আমার এই অবস্থাতেও আমি ভিডিও দিচ্ছি। তো তোমরা অনেকেই কমেন্ট করো যে তুমি একটু রেস্ট নিয়ে নাও, তো আমার রেস্ট নেওয়ার হলে আমি অবশ্যই নিয়ে নেবো। আমি জানি তোমরা আমার প্রতি কনসার্ন, তাই জন্যই বলছো, মানে আমার ভালোর জন্যই বলছো। তো এখানে তোমরা দেখতেই পারছো আগের দিনের প্রস্তুতিটা, কিছুটা ব্যাকগ্রাউন্ডটা সাজানো হয়েছিল বেলুন দিয়ে, আর এটা বেবি শাওয়ারের দিন। এটা আমাদের বাড়ির বারান্দা, একটা বিশাল বড় বারান্দা আছে আমাদের বাড়িতে, তো সেই বারান্দাটা এখানে বেলুন দিয়ে সাজানো হয়েছে। আর এটা আমাদের রুমের এন্ট্রান্স, এখানটাতেও একটু পিঙ্ক, গোল্ডেন, ব্লু সব রকম বেলুন দিয়ে সাজানো হয়েছে পুরো বাড়িটাতেই। তো শাদির দিন সকালবেলা ব্রেকফাস্টে হচ্ছিলো লুচি, আলুর দম আর মিষ্টি। আমাদের ফ্যামিলির সবাই, আমার যে এটা আমার শ্বশুরবাড়িতে হচ্ছিলো এই স্বাদটা, আর আমাদের জয়েন্ট ফ্যামিলি, তো আমরা সবাই মিলে একসাথেই খাচ্ছিলাম ওই দিন। তো এটাই জেনারেলি হয়ে থাকে যে কোনো অনুষ্ঠান হলে আমরা সবাই একসাথে 2-3 দিন ধরে খাওয়া দাওয়া করি। তো স্বাদের দিন ওই দিন সকাল থেকে রাত অবধি আমরা একসাথেই খাওয়া দাওয়া করেছিলাম, আর এটা আমার শ্বশুরমশাই। তো বাবাকে ওই দিন মা একটু মিষ্টি, লুচি এইসব দিয়েছিল, আর সরি লুচি নয়, কচুরি হয়েছিল। তো এখানে সবাই বারান্দায় খেতে বসেছে, আর আমার যেহেতু ওষুধ ছিল তাই জন্য আমি ঘরের মধ্যে আগে খেয়ে নিচ্ছিলাম। তো এখানে কচুরি, আলুর দম আর মিষ্টি রয়েছে, আর আমি এক বাইট আগেই খেয়ে নিয়েছি, ওই জন্যই বলছি যে ব্যাপক হয়েছে। তো আর এখানে গাড়িতে বাবা মা, মানে আমার বাবা মা এখানে সমস্ত কিছু জিনিস নিয়ে চলে এসছে, মানে স্বাদের আর কি, যেগুলো দরকার হয়, তত্ত্ব, মিষ্টি, ফল, যেগুলো 7 মাসের হয় সেগুলো নিয়ে এসছে বাবা মা। আর এখানে যে হাঁড়িটা দেখছো এর মধ্যে মিষ্টি রয়েছে, তো এটা ডিজাইনটা একজন করে দিয়েছে নর্মাল মাটির হাঁড়িতে, খুব সুন্দর করেছে ডিজাইনটা। এখানে তত্ত্বে আমার জিনিস, অর্কের জিনিস রয়েছে, আর যেই শাড়িটা বাবা মা এখানে এনেছে সেটা আমি এখান থেকে বের করে আমি আর অর্ক দুজনে পরেছি। আমাদের এটাই নিয়ম যে বাড়ির থেকে নিয়ে এলে তারপরে আমরা পরতে পারবো। তো ওপরে পাঞ্জাবি, এগুলো আমি তখন রেডি হচ্ছিলাম, আর বাবা মা এখানে বাইরে খেতে বসেছে, মা রয়েছে, আর ভেতরে আমি রেডি হচ্ছিলাম। এটা আমাদের ভেতর বাইর, মানে বাড়ির মধ্যেই একটা বিশাল বড় এরিয়া রয়েছে, ওটা পুরো ওপেন, ওখানেই সমস্ত কিছু কাজকর্ম হয়, আর তুলসী মঞ্চ আছে ওখানে। তো মা ও বাবা মালা নিয়ে এসেছিলো, সেটাই মা এখানে পরিয়ে দিচ্ছে, আর লাঞ্চের প্রিপারেশনও চলছে একই সাথে, আর আশীর্বাদ শুরু হয়ে গেছে। তো মা এখানে, মা বাবা প্রথমে আমাকে আশীর্বাদ করে দিচ্ছে, আর আশীর্বাদ পরপর বাড়ির সব গুরুজনেরা পরপর আশীর্বাদ করেছে। তো
আর আশীর্বাদের পর আমি এখানে সমস্ত গিফট তোমাদের একেবারেই দেখাচ্ছি না, একেবারে গিফট যখন ওপেন করব তখন পরপর আমি তোমাদের সাথে গিফটগুলো শেয়ার করব, আর একই ভিডিওতেই আমি রেখেছি সমস্ত কিছু। তো এখানে এখন পরপর গুরুজনেরা আশীর্বাদ করছে, প্রথমে জেঠিমা, কাকিমা, তারপর আমার জায়েরা, পরপর ননদেরা, এরা সবাই পরপর আশীর্বাদ করেছে আমাকে। কাকু আশীর্বাদ করছে, তারপরে এটা হচ্ছে জেঠু, জেঠু আশীর্বাদ করছে। তো এবার ফটো আশীর্বাদ তো একদম কমপ্লিট, এবারে ফটো সেশন চালু হলো। তো ফটো সেশনে প্রথমে আমরা জায়েরা ছবি তুললাম, তারপর বাড়ির বাচ্চারা, আর এখানে ননদেরা রয়েছে, আর এখানে মা, আমি, দাদা, আর মা, বাবা, আমি, এখানে দুই মা আর আমি, আর এখানে আমি আর অর্ঘ্য, আর এখানে হচ্ছে ভাই, ভাইয়ের বউ, আমি, মা আর ও সবাই রয়েছি। এবার কেক কাটিং হবে, প্রথমে আশীর্বাদ, তারপর ফটো সেশন হলো, তারপরে কেক কাট। জুতোটা জুতোটা তিয়ালে দেখি 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 হায় হায় এটা কি পায়ে পড়বি? হ্যাঁ, ভেঙে দিচ্ছে জুতো।
জুতো ভাঙা, জুতো ভেঙে গেছে কেন? তিয়ান তিয়ান, তো এখানে মা পায়েস বানিয়েছিল, সেটাই আমি সব বাচ্চাদের খাইয়ে দিচ্ছি একটু একটু করে, এটা নিয়ম আছে, তাই জন্য মা বললো সবাইকে খাইয়ে দিতে অল্প অল্প করে। তো লাঞ্চে এখানে সমস্ত কিছু ভেজ আইটেম হয়েছিল, তার কারণ আমার শ্বশুর বাড়িতে সবাই অনুকূল ঠাকুরের দীক্ষিত, তোমাদেরকে এর আগেও বলেছি, তো সেই জন্য ভেজই হয়েছিল, মানে আমাদের কোনো অনুষ্ঠান হলে বাড়িতে শুভ কিছু হলে আমরা ভেজ দিয়েই খাই। আর এখানে নিয়ম আছে যে প্রথমে খাওয়ানোর আগে মানে দেওরকে খাইয়ে তারপরে খাওয়াতে হয়, মা বলল, তো তাই জন্য আমি ভাইকে প্রথমে খাওয়ালাম, তারপর সবাই ছোট ছোট বাচ্চাগুলোকে একটু একটু করে খাইয়ে দিলাম। আর কি কি আইটেম ছিল সেটা তোমরা একটু দেখে নাও, চিলি পানির ছিল, ডাল ছিল, সাত রকমের ভাজা ছিল, কাটলেট ছিল, এরম ফ্রাইড রাইস ছিল, সাত রকমের ফল ছিল, সাত রকমের মিষ্টি ছিল, চাটনি, পায়েস, এগুলো ছিল। আর এই গ্লাসগুলো বাবা, মানে আমি অনলাইনে অর্ডার করেছিলাম, বাবা এইগুলো আমাকে মানে স্বাদে দিয়েছে, আর মাকে আমি বললাম মা একটু খেয়ে গিয়ে বলো মানে কীরম টেস্ট হয়েছে খাবারের। তো ভেজ রান্না হলেও খাবারগুলো খুব টেস্টি হয়েছিল, আর এমনিতেও আমাদের সমস্ত মানে অনুষ্ঠানই ভেজ খাওয়ার দাওয়ারই হয়, আর সেগুলো খুবই টেস্টি হয় খেতে। আর আমার পাঁচ মাসের স্বাদে তো তোমরা দেখেইছো, আমি মাছ ফাঁস দিয়ে যেমন নর্মালি স্বাদ হয় সেইভাবেই খেয়েছি, তো সাত মাসে আমরা এইভাবেই সেলিব্রেটটা করেছি। আর এখানে বাইরে সব বাড়ির সবাই খেতে বসেছে, আর আমাদের বাড়িতে বারান্দাটা এতটাই বড় যে বাড়িতে কোনো ছোটোখাটো অনুষ্ঠান হলে বারান্দাতেই মানে খাওয়া দাওয়া হয়ে যায়, আলাদা করে আর প্যান্ডেল বানাতে হয় না বাইরে, তো এখানে সবাই খেতে বসেছে আর কি। আর আমার প্রথম থেকেই ইচ্ছে ছিল যে সাত মাসের স্বাদে অর্ঘ্য আর আমি একসাথে একই রকমভাবে খেতে বসবো, তো সেই জন্য আমি আর অর্ঘ্য দুজনে একসাথে বসেছিলাম খেতে, তার কারণ ও বাবা হচ্ছে, তো এই ফিলিংসটা ওরও দরকার। তো গিফটগুলো কে কোনটা দিয়েছো এক্স্যাক্টলি আমার সেটা আমি ঠিক জানি না, কারণ প্যাকেটের মধ্যে সবাই দিয়েছো তাই জন্য অতটা বুঝতে পারিনি, কিন্তু আমার সমস্ত গিফটই খুব পছন্দ হয়েছে। তো এই শাড়িটা একটা হ্যান্ডলুম শাড়ি, আর এটাও একটা খুব সুন্দর সিল্কের শাড়ি, এটা আমাকে কাকিমা দিয়েছে মানে আমার জায়ের মা, এটা খুব সুন্দর মানে আমার পছন্দ হয়েছে, শাড়ির কালারটা এত সুন্দর লেগেছে আমার, আর এই কালারের কোনো শাড়িও আমার নেই। আর এরপরে এটা বেড কভার, এটা আমাকে একজন দিদিভাই দিয়েছে, আর এটাও আমাকে সেজো জেঠু দিয়েছে, মানে যেগুলো আমি জানি সেগুলো আমি মেনশন করছি, এটা আমি ঠিক জানি না, কিন্তু এই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে, মানে যেই যেইগুলো আমি জানি সেই সেইগুলো আমি জাস্ট বলে দিচ্ছি, এটাও আমি জানি না, কিন্তু সবকটা শাড়ি সবকটা গিফট আমার খুব 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 ভালো লেগেছে। এই শাড়িটা আমাকে আমার শাশুড়ি মা দিয়েছে। আমি প্রথমে শাড়িগুলো দেখাচ্ছি, তারপরে আমি গয়নাগুলো দেখাবো একসঙ্গে। এটা আমাকে দিয়েছে কাকিমা, এই শাড়িটাও আমার খুব পছন্দ হয়েছে, সব কটা শাড়ি আমি আবারও বারবার রিপিট করছি, আমার খুব পছন্দ হয়েছে, কিন্তু কোন শাড়িটা কে দিয়েছে সব কটা আমি জানি না, তাই জন্য আমি সবাইয়ের নাম মেনশন করতে পারলাম না। আর ব্যাগটাও আমাকে এক দিদিভাই দিয়েছে আমার, সেটাও আমার খুব পছন্দ হয়েছে, আর এই গিফট কার্ডটা তার সাথে এই পেন্ডেন্টটা আমাকে দিয়েছে ভাই মানে আমার দেওর, আর এই সেনকো গোল্ডের এই কালেকশনটা এটা আমাকে দিয়েছে আমার দাদা, গসিপ কালেকশন এটা দাদা দিয়েছে, আর এই পলা বাঁধানোটা দিয়েছে আমার মা বাবা আমাকে দিয়েছে এটা, আর এই দুলটা আমাকে আমার শাশুড়ি মা দিয়েছে, আর এই নোয়া বাঁধানোটা দিয়েছে অর্ঘ্য আমাকে, ও আমাকে দুটো গিফট দিয়েছে, একটা এই নোয়া বাঁধানোটা দিয়েছে, আর তার সাথে দিয়েছে একটা ডায়মন্ডের কানের দুল, মানে দুল নয় এটা টপ আর কি, একটা ছোট্ট স্টার টাইপের, কারণ আমি কানে খুব একটা বেশি কিছু পড়তে পারি না, তাই জন্য আমি ছোটো ছোটোই দুটো নিয়েছি ডায়মন্ডের, আর এগুলো সমস্ত তত্ত্বে এসছে মানে বাড়ি থেকে, আমার বাড়ি থেকে বাবা মা নিয়ে এসছে, ওই কসমেটিক্স রয়েছে এখানে সমস্ত, তারপরে স্ন্যাক্স রয়েছে, মিষ্টি রয়েছে, তো আমি তোমাদেরকে পরপর জাস্ট দেখিয়ে দিচ্ছি যেগুলো নর্মালি
হয়ে থাকে। আর এটা অর্ঘের জন্য দিয়েছে পারফিউম, সাবান, শ্যাম্পু, যেগুলো নর্মালি হয়ে থাকে আর কি তত্ত্বের দিয়ে সেগুলো, আর এই বাস্কেটটা সমস্ত কিছু। এবার হচ্ছে ডিনার। ডিনারে বাড়িতে মানে বাড়িতে একসঙ্গেই সবাই খাওয়া দাওয়া করবো, তো ডিনারে হয়েছিল ভাত, ডাল, আলু পোস্ত, আর সকালে কিছু তরকারি বেঁচে গেছিলো, সেগুলোই হয়েছে। এইভাবেই দিনটা কেটে গেছে। আমি জানি ব্লগটা অতটা ভালোভাবে আমি সাজাতে পারিনি আজকে, তবুও যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আর নেক্সট ব্লগের জন্য প্লিজ একটু ওয়েট করো।